ভাই, মোবাইলের এরকম ক্যামেরা কি আপনি দেখেছেন যেটা দিয়ে দেখেন লাইভ ছবি তোলার সময় আপনি দেখেন অবজেক্টকে ব্লার করে নিতে পারবেন? দেখেন কত বেশি ব্লার হচ্ছে কিন্তু। দেখেন আমি যদি অটো মুটে দেই, জাস্ট পিকচারটার উপর অবজেক্টটার উপর ক্লিক করব, দেখেন অটোমেটিক কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে। তো দারুণ একটা ক্যামেরা ভাই, একদম অসাধারণ। জাস্ট ছবি তোলার সময়ে আপনি কিন্তু আপনার অবজেক্টকে ব্লার করে নিতে পারবেন, ঠিক DSLR ক্যামেরার মতো। আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখেন জাস্ট যেখানে আপনার অবজেক্টটা ব্লার হবে ওই পজিশনে নিয়ে আসবেন, দেখেন তারপর ছবিটা তুলবেন, খুব সুন্দরভাবে কিন্তু ছবি ক্লিক করতে পারবেন। অথবা আপনি যদি অটো মুটে দেন, দেখেন অটোমেটে আরেকটা সুবিধা আছে, আপনি জাস্ট অবজেক্টটাকে ক্লিক করবেন, তারপর ছবি তুলবেন, খুব সুন্দর পিকচার কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আপনি যদি ঠিক এরকম পিকচার তুলতে চান, দেখেন একদম ব্যাকগ্রাউন্ড ব্লার করে, তাহলে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আপনিও যদি আপনার মোবাইল ফোন দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার জাস্ট DSLR ক্যামেরার মতো পিকচার তুলতে চান, তাহলে সরাসরি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। যাওয়ার পর আপনি গুগলের যে সার্চ বক্স আছে, মানে গুগল প্লের, ওইখানে লিখবেন রিলায়েন্স, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এটা চলে আসবে, ফোকাস অ্যান্ড DSLR ব্লার রিলায়েন্স এই অ্যাপসটা, এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপর এটা ওপেন করে নেবেন। তো ওপেন করলে ফার্স্ট টাইম ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এটা জাস্ট দেখবেন যে আপনার তোলা পিকচারও ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে, আর হচ্ছে আপনার হচ্ছে কি করবে, সরাসরি ব্যাকগ্রাউন্ড ব্লার করবে, যেটা আমি দেখাইছি কিন্তু। তো কিভাবে, জাস্ট আপনি এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন, তারপর এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট শুটিংয়ে ক্লিক করবেন। শুটিংয়ে ক্লিক করার পর উপরের অপশনটাতে ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন আপনার ক্যামেরাটা চলে আসবে। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এফ ফোকাস এখানে চলে যাবেন। তো যাওয়ার পর আপনি এই যে এটা ওয়েব ফোকাসে যাওয়ার পর এটা আপনি ঘুরাবেন, যেইখানে আপনার পিকচারটা ক্লিয়ার আসবে ওইখানের পিকচার আপনি তুলে নেবেন। অথবা আপনি অটো মুটি দিতে পারেন, দেখেন এই যে এই অপশনে যাবেন, তারপর এখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অটো মুট, জাস্ট আপনি পিকচারটার মানে যেটা তুলবেন অবজেক্টটার উপর ক্লিক করবেন, দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এই যে পিকচার কিন্তু তোলা হয়ে গেছে। আর এটা দিয়ে আপনি পিকচার এডিটও করতে পারবেন, দেখিয়ে দিচ্ছি। এখন ভাই, আপনি যদি আপনার তোলা পিকচারকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান এবং কালার গ্রেডিং করতে চান, সেটাও পারবেন। এর জন্য কী করবেন, প্রথমে এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনি এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করার পর গোতে ক্লিক করবেন, তারপর অ্যালাউ করে দেবেন পারমিশন, তারপর এখান থেকে আপনার পিকচারটা আপনি নিয়ে নেবেন। তো দেখেন এখানে পিকচার আমি একটা নিয়ে নিলাম। তো একটা পিকচার নেওয়ার পর দেখেন একটু অপেক্ষা করবেন, নর্মাল পিকচার, দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে কিন্তু নর্মাল পিকচারটার, অন্যান্য অ্যাপসের থেকে জটিল। আর আপনি এটা দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু ইয়া করতেছে। তারপর দেখতে পাচ্ছেন এটা যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে চান, তো দেখেন ইয়া করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন প্রথমে, তারপর ঠিক এরকম আসবে, মানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। দেখেন নর্মালটা কেমন ছিল আমি দেখাই দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এরকম ছিল। আর জাস্ট এটা যখন আপনি এই দিকে টান দিবেন, দেখবেন যে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, এই যে দেখেন এই পর্যায়ে নিয়ে আসবেন F4.2, দেখেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিছে। তো এটা অন্যান্য মানে অ্যাপসের থেকে দারুণ। তো ভালোভাবে যদি না আপনাকে আপনার অবজেক্টটাকে যদি ফোকাস না করে, এই জন্য ফোকাসে ক্লিক করবেন, তারপর এই ফোকাসটা আপনি বাড়িয়ে দিবেন, দেখেন বাড়িয়ে দিবেন এভাবে, এভাবে বাড়িয়ে নিতে পারেন যদি আপনার অবজেক্টটাকে ফোকাস না করে। তো দেখেন আমি বাড়িয়ে নিলাম, দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিলাম। তো এভাবে আপনি কিন্তু ব্লার করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড। তারপর এটা দিয়ে আপনি দেখেন লেন্স আছে, বিভিন্ন ধরনের লেন্স আপনি ইউজ করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেন্স, এগুলো আপনি ইউজ করতে পারেন, ইউজ করে আপনি দেখতে পারেন। তো যাই হোক, তারপর আপনি কালার ল্যাবে গিয়ে এর কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন, দেখেন যেটা ভালো লাগবে এটা ক্লিক করে অটো করে দিবেন। তো আজকে আমি বিস্তারিত দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদের দেখাইলাম যে লাইভ কিন্তু DSLR মোডে ছবি তোলা যায়, যেটা অন্যান্য কোনো অ্যাপস দিয়ে করা যায় না ভাই। তো যাই হোক ভাই, এটাই ছিল আজকে আমার ভিডিও টিউটোরিয়াল। আর এটা দিয়ে আরও যদি আপনি বিস্তারিত জানতে চান যে এটার ফুল এডিটিং টিউটোরিয়াল, সেটাও নিয়ে আসবো, যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর আজকের ভিডিওটা যদি বেশি বেশি লাইকও শেয়ার করেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এটা সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, জাস্ট এখানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। ওকে, এটাই ছিল আজকে আমার ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।